ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর মাঠে গড়াতে বাকি মাত্র দুদিন। ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো অবস্থান করছে ভারতে। বাংলাদেশ দলও তার ব্যতিক্রম নয়। মাঠের মূল লড়াইয়ে নামার আগে সাকিবেরা ইতোমধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে, যেখানে একটিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিটন সান্ত্বনা। এদিকে সময় যত গড়াচ্ছে ততই টাইগারদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে জানা গেল কয়েকটি কারণে বিশ্বকাপে খারাপ করতে পারে বাংলাদেশ। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের ভক্ত সমর্থকদের উন্মাদনার যেন শেষ নেই, আর সেটি যদি হয় বিশ্বকাপ আসর, তাহলে বাড়তি আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ, যেন ঘুম ভাঙলে বাজবে দামামা, শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণ। তাই ক্রিকেটীয় আলাপচারিতায় সরগরম গোটা দেশ, গ্রাম থেকে শহর, গলির চায়ের দোকান থেকে অফিস পাড়া, সবখানেই বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্কের ঝড়। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক, কোটি ভক্তদের মতো জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আশা করেন বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও ভালো করবে। তবে কিছু শঙ্কার কথাও জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। সম্প্রতি এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খারাপ করলে পেস বোলিংয়ের জন্যই খারাপ করবে, কারণ ভারতে প্লাট উইকেটে খেলা হবে। মাশরাফি আরও বলেন, তার বিশ্বাস এবারের বিশ্বকাপে বাংলাদেশ স্পিনে ভালো করবে, পেস বোলিংয়েও ভালো অবস্থানে আছে, শরীফুল ইসলাম খুব ভালো করছে, তিনি অন্যান্য দলের ডানহাতি ব্যাটসম্যানদের খুব ভোগাচ্ছেন। ম্যাচ তার ভিডিওতে আরও বলেন, তাসকিন শেষ 2.5 বছর ধরে খুব ভালো খেলছে, যে কারণে আইপিএল সহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে ডাকছে। মুস্তাফিজও নতুন বলে ভালো করছেন, ডেথ বোলিংয়ে সে দুর্দান্ত। তানজিদ হাসান সাকিবের বলে বৈচিত্র্য আছে, সব মিলিয়ে বাংলাদেশ পেস বোলিংয়ে খুব ভালো পজিশনে আছে। বিশ্বকাপে খারাপ করার শঙ্কা নিয়ে কথা বললেও মাশরাফির মতে বাংলাদেশের পেস বোলিং বিশ্বের 3-4-এর মধ্যে আছে। পেস বোলিংয়ের উন্নতির জন্য তিনি অ্যালান ডোনাল্ডকে ধন্যবাদ জানাতে চান। বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে মাশরাফি বলেন, এখন বাংলাদেশ দলের ফিল্ডিং খুব অসাধারণ, সবাই দারুণ ফিল্ডিং করছে। সাকিব মাহমুদুল্লাহ খুব ভালো ফিল্ডার, তার মনে হয় এই বিশ্বকাপে ফিল্ডাররা ভালো করবে। বাংলাদেশ এখন পর্যন্ত 6টি বিশ্বকাপের 42টি খেলায় অংশ নেয়, এর মধ্যে 14টি ম্যাচে আসে জয়ের বুনো উল্লাস, পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় 26টি ম্যাচে, 2টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে এবারের বিশ্বকাপে দলগত সাফল্য দিয়ে লাল সবুজের পতাকাকে উঠিয়ে ধরবে টাইগাররা, এমন প্রত্যাশা কোটি ভক্তের। শাহাদাত রিফাত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।